আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ভজগোবিন্দ মনে করাচ্ছে গল্প হলেও সত্যি। কথা শুনেই চমকে ওঠেন রোহন ভট্টাচার্য। স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ভজগোবিন্দর নায়ক গোবিন্দ। কথাটা হলো, ভজগোবিন্দ সিরিয়ালটি গোবিন্দ চরিত্রটির পোশাক আশাক থেকে শুরু করে কর্মকাণ্ড ভীষণভাবেই মনে করাচ্ছে বাংলা ছবির ইতিহাসের এক অমর চরিত্রকে। আগে হ্যাঁ, রোহন ভট্টাচার্য অভিনীত গোবিন্দ চরিত্রটি মনে করাচ্ছে গল্প হলেও সত্যি ধনঞ্জয়কে। তপন সিনহা পরিচালিত গল্প হলেও সত্যি ধনঞ্জয় চরিত্রটি বাংলা সিনেমার ইতিহাসের একটি অমূল্য চরিত্র। স্বয়ং রবি ঘোষ জাদুকরের মতোই ফুটিয়ে তুলেছিলেন এই চরিত্র। সেই ধনঞ্জয়ের আদলে তৈরি হওয়া গোবিন্দ চরিত্রটি করতে গিয়ে বেশ টেনশনেই পড়ে গিয়েছিলেন রোহন। তার বারবার মনে হচ্ছিল, যদি দর্শকরা গল্প হলেও সত্যি ধনঞ্জয়ের ভূমিকায় অভিনয় করা রবি ঘোষের অভিনয়ের সঙ্গে তার অভিনয়ের তুলনা করতে শুরু করেন। বিশেষত দুটি চরিত্রের পোশাক আশাক তো প্রায় এক, দুটি চরিত্রই পরিচারকে, তার উপর দুটি চরিত্রই কম বেশি সর্বগুণ সম্পন্ন মানুষের। তবে আসার কথা, কোনো তুলনা টানার চেষ্টা করেননি দর্শকরা। তার অবশ্য একটা অন্য কারণ রয়েছে। ভজগোবিন্দ সিরিয়ালে দীপঙ্কর দে অভিনীত চরিত্রটির নাতনির সঙ্গে, অর্থাৎ ডালি চরিত্রটির সঙ্গে গোবিন্দর যে ঝগড়া দেখানো হচ্ছে, তা যে ভবিষ্যতে দুজনের রোম্যান্টিক কেমিস্ট্রি তৈরি করবে এমনটাই ধারণা করছেন দর্শকদের একটা বড় অংশ। ডালি চরিত্রটিতে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত। ভজগোবিন্দে গোবিন্দের চরিত্রে অভিনয় করা রোহন ভট্টাচার্য ছোট পর্দায় তার অভিনয় শুরু করেন বিষ্ণুপাল চৌধুরী পরিচালিত বসুন্ধরা সিরিয়ালে। এরপর বাজিগার, ব্ল্যাকমেল, ওম শান্তিও, মন শুধু তোকে চায়, তুই যে আমারের মতন প্রায় গোটা দশেক সিনেমায় অভিনয় করেন রোহন। তবে এতগুলি সিনেমায় অভিনয় করা সত্ত্বেও সেভাবে পরিচিতি পাননি রোহন। তবে ছোট পর্দায় ফের সুযোগ পেয়ে কাম ব্যাক করার কোনো অপশোষ নেই তার, কারণ ভজগোবিন্দই তাকে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে। গোবিন্দ চরিত্রটির মতোই রান্না করা, কাপড় কাচা, কুটনো কাটা, মশলা বাটা, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবেতেই পারদর্শী রোহন। তবে একটা বিষয় জানলে সত্যিই অবাক হবেন, সেটা হলো মার্শাল আর্টে সেকেন্ড ডান ব্ল্যাক বেল্ট করেছেন রোহন। ভারতের বিভিন্ন মার্শাল আর্ট প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেন রাজ্যের হয়ে। তবে আপাতত আপামর সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে তিনি রোহন নন, পরিচিত গোবিন্দ হিসেবেই। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।